কাফের আবু জাহেল তার উন্নত হাতে বৈশা সিদ্ধান্ত নিল যেভাবে হোক নবী মুহাম্মদকে আজকে রাতে হত্যা করা হবে। তোরে বলেন না উযুবিল্লাহ নবীজিকে হত্যা করার জন্য বাজান গো আমার কাফেরা রসুলের বাড়ির চতুর্দিকে ঘেরাও করে রেখেছে ধারালো তরবারি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আল্লাহ রসুলকে হত্যা করবে। নবী দেখেন আমার নবী কারে বলে কেমন নবী আমরা পাইছি রে বাজান সেই নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বললে কি আমাদের সহ্য হবে? আরো জোরে বলেন যারা তরবারি নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে তাদের আমানত তাদের টাকা পয়সা আল্লাহ রসুলের কাছে আমানত হিসাবে আছে কোন সুবহানাল্লাহ। আমার নবী যেদিন হিজরত করবেন ওই হিজরতের রাতে 70 জনেরও বেশি অধিক ধনী মক্কার মানুষের আমানত টাকা পয়সা আল্লাহ রসুলের কাছে ছিল বলেন আল্লাহু আকবার। মক্কার দরবার ধনীরা মক্কার বড় বড় টাকাওয়ালা মানুষেরা আবু জাহেলকে নেতা মানতো উতবাকে নেতা মানতো কিন্তু ওদের কাছে টাকা পয়সা আমানত রাখতো না কারণ ওরা জানে এরা দুই নাম্বার নেতা টাকা যদি রাইখা দেয় তিন নাম্বারই করে নিজের নামে চালায় দেবে তার পয়সাও আমারে দিবে না আর মুহাম্মাদের কাছে আমানত রাখলে এক ইঞ্চি এদিক সেদিক হবে না। জোরে কোন সুবহান আল্লাহ নবীর কালেমা না মানলেও নবীর আমানতদারিতার ব্যাপার হয় তারা 100% আল্লাহ রসুলকে ভরসা করত। তাহলে হিজরতের রাত্রিতে যারা তরবারি বাহিরে দাঁড়িয়ে আছে ওদের কিছু মানুষের আমানত আল্লাহ রসুলের কাছে ছিল তাদের কিছু টাকা তাদের কিছু গচ্ছিত সম্পদ আল্লাহ রসুলের কাছে ছিল বলেন আল্লাহু আকবার। আমরা হলে তো দিতামই না, হ্যাঁ আমাক মারা যেন তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আর ওর টাকাও ফেরত দেবো এক সুন্দর। আমার এলাকার এক মহিলা ঝগড়া লাইগা ওই মহিলার ফ্রিজে মনে করেন বাড়ির ফ্রিজ নেই একটা মহিলার ফ্রিজে গোস্ত মাছ রাখে তো ঝগড়া লেগে বলতেছে আমারে গালি দেশ আর আমার ফ্রিজে রাইকা ঠান্ডা ঠান্ডা গরম গরম রান্না করে খাবি যা ফ্রিজে রেখেছিস আর একটাও তোরে দেবো না কি করব করিস কথা কন না কে? তাহলে ঝগড়া লেগে সামান্য ফ্রিজে মাল রাখা গোস্ত মাছ যদি না দেয় তাহলে আল্লাহ রসুলের কাছে 70 জন ধনী ব্যক্তির আমানত আছে আমাদের মতো মানুষ হলে তোরা আমাক মারবি আর টাকা পয়সা ফেরত দেবো এ আলী গাট্টি গুট্টি গোসা এগুলো স্বপ্নে মদিনায় ভেঙে যাবো কথা কন দেখবে না। কিন্তু আল্লাহ রসুল কি বলতেছে আলী নাম ধরে ধরে বলতেছি কোন টাকা সঠিকভাবে কালকে পৌঁছায়া দিবা আল্লাহ একবার বলে। আবার এদিকে আলী মনে মনে মনটা খারাপ ও নবী গো আজকে চতুর্দিকে মক্কার কাফেররা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে আর আল্লাহ আজকের দিনে আপনাকে হেজরতের কথা বললো আমার মনে হয় আল্লাহ ইচ্ছে করে আপনার বিপদে ফেলতেছে। আল্লাহ রাসূল মুসকি মুসকি হাসে আর বলে আলী এমন করে বলো না কারণ হেজরত করার ওয়ার্ডার আল্লাহ দিয়েছেন আর আমাদের এই সফরে আমাদের আল্লাহ আমার সাথে রয়েছেন বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার এই জন্য মক্কার দারুণ্য দুয়াতে কাফের আবু জেহেল যখন সিদ্ধান্ত নিয়েছিল তার এই সিদ্ধান্তের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে জিব্রাইলের মাধ্যমে বললেন ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজু। জিব্রাইল এসে নবীজিকে শোনায় দিলেন নবী গো ওই কাফের আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ওরা আপনাকে বন্দী করতে চায় ওরা আপনাকে দেশ থেকে নির্বাসিত করতে চায় ওরা আপনাকে হত্যা করতে চায়। নবীজি এই কথাটা শোনার পর মুখটা একটু হালকা মলিন হয়ে আছে। এরপরে আয়াতের অংশ যখন জিব্রাইল শোনাইলেন ও নবী গো টেনশন করবেন না ওয়ায়াম কুরু না ওয়ায়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি। কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হত্যা করার জন্য আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে তার নবীকে বাঁচানোর জন্য আল্লাহ একবার বলেন। ওরা ষড়যন্ত্র করতেছে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে আর আমার আল্লাহও ষড়যন্ত্র করেছে আমার আল্লাহ কৌশল অবলম্বন করেছে আমার আল্লাহ শ্রেষ্ঠ কৌশলী আমার আল্লাহ কৌশল করে এই দুনিয়াতে আপনাকে কিভাবে টিকে রাখবে সেই পথ সেই ব্যবস্থা আমার আল্লাহ করে রেখেছে বলেন আল্লাহু আকবার। আপনি টেনশন করবেন না মুখ মলিন করবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এইবার বিশ্বনবী আলীকে ডেকে বলে আলী রে
চাদর মুড়ি দিয়ে আমার বিছানায় একটু শুয়ে থাকবি। হযরত আলী ডেকে বলেন, নবী গো, এ তো আমার জন্য বড় সৌভাগ্য, কারণ আপনি চলে যাবেন আর মক্কার কাফেররা আমাকে আপনাকে মনে করে হত্যা করবে। আল্লাহর কাছে এতটুকু বলতে পারবো, আমার জীবনের বিনিময়ে আমার নবী দুনিয়াতে বেঁচে আছে। সুবহানাল্লাহ। নবী প্রেমিক কাকে বলে, প্রেম কারে বলে, মহব্বত কারে বলে, আশিক রাসূল কাকে বলে, ভালো করে শুনে যান। আল্লাহ রাসূল বললেন, আলী তুমি টেনশন করো না, আগামী কালকে আমানতগুলো প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছায় দিবা ইনশাআল্লাহ, তারপরে তুমি মদিনাতে আসবা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী ডেকে বলে, নবী গো, যেহেতু আপনি আগামী কালকে আমানত পৌঁছে দেওয়ার কথা বলতেছেন, তার মানে এটা পরিষ্কার হয়ে গেল, আগামী কাল পর্যন্ত আলীকে কেউ মারতে পারবে না। আল্লাহু আকবার বলে। এইবার আমার নবীকে জিব্রাইল বলেন, নবী গো, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তিলাওয়াত করেন। আমার নবী, ইয়াসিন আল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত কারিমা তিলাওয়াত করলেন, বালু কণার উপরে ফু দিয়ে শুধু মুষ্টিটা খুলে ছেড়ে দিয়েছেন, প্রত্যেকটা বালুর কণা কাফেরদের চোখে চোখে আমার আল্লাহর কুদরত পৌঁছায়া দিয়েছে। এইবার কাফেররা বড় বড় তরবের ফেলাইয়া দিয়া বালু চোখ, মোটর সাইকেল চালাইতে বালু আসলে মোটর সাইকেল বেরেক করে ঘষা শুরু করে, কথাখন ঠিক কিনা? তেমনি কাফের মেহমানারা বাজার, বালু চোখে পড়া মাত্র তরবের ফেলে দেয়া ঘষা শুরু করছে। আল্লাহ রাসূল স্বাভাবিক গতিতে প্রতিদিন যেভাবে হেঁটে বের হন, সেদিনও কোনো ভয় ভীতি না করে বীর পুরুষের মতো হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। কোন সুবহানাল্লাহ, ভয়ে দৌড়াচ্ছেন না, আবার ভয়ে পা ফেলতেছেন না, ঠিক প্রতিদিন যেভাবে আল্লাহ রাসূল বের হইতেন, ওই দিনও আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওইভাবে বের হয়ে যাচ্ছেন। বলেন আল্লাহ আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে ওরা ঘর সারা করতে চায়, বাড়ি সারা করতে চায়, আর আপনি কোরআন সুন্নার হকের দাওয়াত দিবেন, সঠিক কথা বলবেন, আর আজকের বাতিলের আপনাকে কিছুই বলবে না, আপনাকে আপনার স্ত্রী পাশে ঘুমাইতে দেবে না, আপনার সন্তানকে আদর করতে দেবে না, আপনার জবান বন্ধ করে দেওয়ার জন্য নানা মুখী ষড়যন্ত্র হবে, কথা বলে ঠিক কেনা? আজ মনে হয় পৃথিবীতে এগুলো নাই, একই কালামের দাওয়াত দিয়া আপনি মুরগির রান খান, হ্যাঁ হাকিমপুরি জব্দা দিয়ে পান সেবান, আর লম্বা পাগড়ি দিয়ে ঘরে আর কোন হুজুর, আমাদের কিছু হয় না। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। হ্যাঁ, একই কালেমার দাওয়াতে আপনি রান ভাগ্যে জোটে, আবার একই কোরআন একই কালেমার দাওয়াত দিয়া কেউ জেলখানা রুটি হয় রুটি খায়, দাওয়াতের মধ্যে পার্থক্য আছে না নাই? ধরে বলেন আছে না? না, বাপরে বাপ, সুদ ঘুষ জিনে বেবে শ্রী আকাম বাতকাম সব করে হাজি সাহেব কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই কেমন করে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোথে কোথে মুখের ফেনা তুলে ফেলে দেয়। হ্যাঁ, ওই হাজি সাহেব আমার সকালবেলা বাপরে বাপ গামছা নিয়ে কোদালে একটা কান্দি নিয়ে জমিতে যাচ্ছে, হাজি সাহেব কই যাচ্ছেন? জমিতে যাচ্ছি। কেন? একটু আল কেটে বড় করা লাগবে, কথা কন না? বাপরে বাপ, মানুষ আল কাটা শুরু করেনি, ওই আল কেটে কেটে অর্ধেক আল কেটে ফেলে দিয়ে নিজের জমির ভিতরে ঢুকে নেছে। ওই জমি আলা তো কম রাখ না, তুমি হাজি মানুষ হয়ে যদি পাজিগিরি করতে পারো আমার সমস্যা কোথায়? আমি তো হজই করিনি, ও রাগ করে অর্ধেক কাটা শুরু করছে। হাই রে ভাই, জমির আল আর আল নাই, মনে হয় ফুলছি রে, কথা কন ঠিক কিনা? আল্লাহ তোমারে হাজি বানাইছে, মক্কা মদিনা খোঁচাইছে এই জন্য, বাটপারি করার জন্য, কথা কন না? কেন, কত হাজি আছে, কত মানুষ আছে সন্তানদের হক খেলায় খেলায় নষ্ট করে। হ্যাঁ, বড় ছেলেকে একটু বেশি দেয়, ছোট ছেলেকে আরেকটু বেশি দেয়, মেয়েগুলোকে ঠকায়, আছে না? না, মানুষের হক, মানুষের হক ইসলাম কোরআন সুন্নাহ মোতাবেক যেভাবে বলা হয়েছে, যেভাবে বন্টন করার কথা আল্লাহ পাক নিয়ম নীতি দিয়েছেন, ওর বাইরে উনিশ বিশ করার ক্ষমতা ইসলাম আপনাকে দেয়নি, দেয়নি, কথা বলে ঠিক কেনা? যদি উনিশ বিশ করেছেন, এক ছেলেকে একটু বেশি আর এক ছেলেকে একটু কম, এক মেয়েকে একটু বেশি আর এক মেয়েকে কম, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, কঠিন কিয়ামতের ময়দানে আসামির কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে, কথা বলে ঠিক কেনা? আছে না কিছু লোক? বাপরে বাপ, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, চালে আখির মিশায়, ব্যবসায়ী ভাইকে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ, দুই নাম্বার জিনিস এক নাম্বার করে, সারাদিন দোকানদারিতে সিটারি বাপারি, আল্লাহর কসম নবীর কসম কয় দোকানদারি করে, আছে না? না, তোমার কসম কাটতে কে বলছে, কথা কন?
তোমার আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে কবুল হবে না, খাদ্যে ভেজাল যাওয়া যাবে না, ওজনে কম যাওয়া যাবে না, ক্রেতাকে ঠকানো যাবে না, সব দিক দিয়ে ভালো, নামাজ রোজা হজ যাকাত কোনো জায়গায় কোনো দিক দিয়ে সমস্যা নাই, তারপরে আলহামদুলিল্লাহ পরে আল্লাহ দরবারে কবুল হবে কতক্ষণ ঠিক কেনা? তুমি কষাই গরু জবাই করিয়া বিশ বালতি পানি ঢালতেছো আর জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, এদিকে আবার ওই যে কলজে ফেসকে যা আছে পানির ভিতরে সুবাই রাখে, বাপ রে বাপ, ওজনে হওয়ার কথা 5 কেজি গোস্ত, বাড়িতে যায় মাপে দেখে 4 কেজি 500 গ্রাম, আর 550 টাকা কেজি নিল, আবার 500 গ্রাম কম দিল। তো তোমার মতো ব্যবসায়ী 36 কোটি বার আলহামদুলিল্লাহ বললে ওই আলহামদুলিল্লাহর দাম আছে? হ্যাঁ, তুমি হুজুর মাদ্রাসার শিক্ষক, ছোট ছোট বাচ্চাদেরকে প্রহর করো, নির্যাতন করো, যেমনি খুশি তেমনি ভাবে পিটাও, লাঠি দিয়ে পিটাও, লাত্তি মারো, ঘুষি মারো, তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ দরবারে কবুল হবে? এ কথা কর না কে? এই জন্য সব জায়গায় আজকে জুলুম চলতেছে, হিসাব করে দেখলে কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী প্রতি জুলুম করতেছে, করতেছে না? কথা কম, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, সারা দুনিয়ার মানুষের সাথে কি সুন্দর কথা, স্ত্রীর সামনে খালি খেস খেস চেস চেস করে কথা বলে, আছে না নাই? আমার এক মুসল্লি ডাক্তার, তার বাবা এসে বলতেছে হুজুর কি কে করে? আচ্ছা এদি খেল করে রাখতেন কইরেন না? তো ডাক্তার সাহেব এত ভালো, রুগী গেলে বাবা কোথায় ব্যথা পাচ্ছেন, কোথায় লাগতেছে, কি সমস্যা আপনার? হ্যাঁ, সারাদিন থেকে খাবার খান না, আসেন তো দেখি তো শুয়ে পড়েন তো, হ্যাঁ দেখি, হ্যাঁ চাচা মিয়া খাবার কন্ট্রোলে রাখা লাগবে, এই বয়সে বেশি খাওয়া যাবে না, আর বেশি ভারী কাজ করবেন না, আপনার বয়স হয়ে গেছে, এই মেরুদণ্ডের হাড় একটু ক্ষয় গেছে, এই ব্যথা থেকে পুরো শরীর ব্যথা ধরতেছে, আপনার কোনো সমস্যা নাই, আপনাকে একে টোটাল রেস্টে থাকতে হবে, কোনো কাজে হাত দেবেন না, যান। এত সুন্দর ব্যবহার, রুগীরা যায় আর বলে ও ডাক্তার সাহেব বাপ রে বাপ, সেই ব্যবহার, রুগীদেরকে বেশি করে সময় দেয়, রুগীর সুখে দুঃখের কথা শোনে, কিন্তু সেই ডাক্তার বাড়িতে যায় বইয়ের সাথে ছোট লোকের মতো ব্যবহার করে, এই দে খাইতে দে, এই তাড়াতাড়ি যাওয়া লাগবে, কতক্ষণ না কে? এরকম ছোট লোক আছে না? আমি হুজুর বক্তৃতা করতেছি খুবই ভালো, আর আমার বইয়ের কাছে তো খবর নেই, হুজুর ওটি হাসালে হবি, সারাদিন গেলে একটা হাসির কথা কয় না, মুখ খালি গম্ভীর করে থাকে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার সব জায়গায় চিন্তা ভাবনা করে দেখেন, যেই জায়গায় ভালো ব্যবহার, আপনার ভালো ব্যবহার পাওয়ার আপনার স্ত্রীর অধিকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় সেই সব লেখা হয় কোন সুবহানাল্লাহ, স্ত্রী হাতের সাথে হাত মুসাফা করলে হাতের সগিরা গুণ আল্লাহ মাফ করে দেয়, কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন নাকি? কষ্ট যা আপনাদের বিবির প্রশংসা করতেছি দেখে, আপনাদের প্রশংসা করব সময় আসলে, আপনাদের আগে ভালো হন, আমরা কি ভালো হলে কথা কন ঠিক কিনা? হে মুসলমান আল্লাহর গোলাম, সামনের দিকে যাইবা জান গো, আমার যে আলোচনা আমি করতেছিলাম, আল্লাহ রসুলের বিরুদ্ধে মক্কার কাফের বেঈমানরা সিদ্ধান্ত নিয়েছে হত্যা করবে, মন খারাপ করেছেন মনে হয়? হযরত আলীকে বিশ্ব নবী আমানত বুঝাতে বলে, আলী রে আমার বিছানায় তুমি ঘুমাও, আমি চলে গেলাম, এই কথা বলে আল্লাহ রসুল হেঁটে হেঁটে আবু বকরে বাড়িতে যায়, শুনে একবার ঢাক দিয়েছে আবু বকর, দরজা খোলো, বিশ্ব নবী ডাক দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করে না, এখন সুবহানাল্লাহ, বিশ্বনবী ডেকে আবু বকর, এত তাড়াতাড়ি দরজা খুললা ব্যাপার কি? হযরত আবু বকর ডেকে বলেন, অভিষেক আপনি যেদিন আমাকে ইশারা দিয়ে বলেছেন ও বকর হিজরতের সাথে আমি তোমাকে বানাবো, হিজরত আমার সাথে তোমার করা লাগবে, এই জন্য তুমি রেডি থাকো, ওই দিন থেকে আমি গাট্টি গুট্টি গোছায়া টোকলা কইরা দরজার পাশে বসে থাকতাম, আপনি কখন এসে ডাক দেবেন, আর আমাকে ডাক দিতে গিয়ে আমি যদি ঘুমের মধ্যে থাকি আর কাফেররা আপনার আওয়াজ পেয়ে যদি আপনাকে হত্যা করে, ও নবী গো আল্লাহ দরবারে কি জবাব দেব? এই জন্য দরজায় পিঠ লাগায় থাকতাম, আমি আউ্বাক্কর বিছানায় ঘুমাইতাম না, সুবহানাল্লাহ বলেন, কেমন আশিক রাসুল, রাসুলের প্রতি কেমন ভালোবাসা, কেমন মহাব্বত, আজকে আমরা আশিক রাসুলের অভাব নাই বন্ধুগণ আমার, আল্লাহ রসুলের বিরুদ্ধে গালি দেওয়া হয়, রসুলকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করা হয়, কাফের রসুলের ব্যঙ্গ চিত্র প্রদর্শন করে, কার্টুন বানায় নবীজিকে গালি গালাজ করে, এরপরে আমাদের ঘুম ভাঙে,
আর আমরা আশিকের রাসূল হইয়া দরবার নিয়ে বসে আছি কথা কোন ঠিক কিনা হাজার দানা তাসবিহ ঠেলতেছি আর বিরাট বড় আশিকের রাসূল দাবি করতেছি আশিকের রাসূল কারা যারা রাতে রাতারে আল্লাহর রাসূলের mohabbat আল্লাহর mohabbate বিবি সন্তানকে ছেড়ে রাসূলের হাত ধরে মদিনায় যেতে পারে এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আশিকের রাসূল কথা বলে ঠিক কিনা আর আমরা দরবারে বসে বসে আশিকের রাসূল দাবি করতেছি কথা কোন না কেন ফ্রান্সে রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হলো আজেবাজে কথা বলে আল্লাহর রাসূলকে গালি গালাজ করা হলো কয়টা খানকার বাবা বীর হয়ে আন্দোলন করছে বিবৃতি দিয়েছে বলতে পারবেন হ্যাঁ এদেশের বীরের অভাব নাই কিন্তু আল্লাহর রাসূলের mohabbat ওদের দরবারের ভিতরে বাহিরে নাই ওরা লাউকদুর সুন্নাত বোঝে কিন্তু রক্ত দেওয়ার সুন্নাত ওদের কাছে নাই কথা বলে ঠিক কি না সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মদপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি মারহাবা কোন খাবার শেষে মিষ্টি খাওয়া চলো বাপ রে বাপ খাইতে শেখা একের গলা পর্যন্ত লাইট মারলে গলাত খাবার দেখা যায় ইয়া তো খাওয়া খাচ্ছে আর কইছে এরপরে মিষ্টি খাওয়া সুন্নাত সুন্নাত হ্যাঁ ঘুরি খালি সামনের দিকে যাচ্ছে আর সুন্নাত আমল করতে করতে আর যদি শুনে মিছিল আসছে বের হয়েছে আর মিছিলে পুলিশ আসতেছে বাপ রে বাপ ওই সাইকেল ঘোরায় বাড়িতে এসে লেফের তলে ঢুকে বাবা তখন না কে আছে না না তুমি ইসলামী আন্দোলন পছন্দ করো না কোরআনের সমাজ কায়েম করার ব্যাপার তোমার কোনো ভূমিকা নাই আলেমের আমার খায় নির্যাতনের শিকার হয় তুমি জীবনে কোনোদিন কথা বললা না আজকে তুমি ফেতনা ফাসাদ নিয়ে ব্যস্ত হয়ে আছো কথা কোন ঠিক কিনা আলেমদের সারা যে কোনো কাজ করতে গেলে মানুষের বিপদ আছে না এই যে দেখেন গতকালকে আগের দিন আপনারা দেখেছেন বিজয় দিবস পালন হয়েছে বিজয় দিবস পালন করতে গিয়ে একটা দলের ধর্মীয় সম্পাদকের পদ থাকে ওই পদের একজন মানুষ হাত তুলে দোয়া করে বলতেছে আল্লাহ বঙ্গবন্ধুর খুনি যারা তাদেরকে জান্নাতে দিও কোন আমিন এইভাবে সে দোয়া করতেছে দেখেন একটা ধর্মীয় সম্পাদক ওই পদে যদি একজন আলেম উনি আলেম কিনা আমি জানি না যতটুকু শুনেছি উনি একটা নামাজ কালাম পড়েন একটা সাধারণ কর্মী ওই জায়গায় যদি আলেমদেরকে দোয়া আলেমদের দিয়ে দোয়া করানো হইতো বলেন তো ভুল হইতো হ্যাঁ জোরে বলেন ভুল হইতো এই দোয়াই ভুল করার কারণে পুরো বাংলাদেশে সমালোচনা হচ্ছে যে বঙ্গবন্ধুর খুনিদেরকে জান্নাত দিও পাশে যারা দাঁড়ায় আছে ওরা কয় আমিন কেরে ভাই উনি নাই দোয়া করছে ভুল করছে বোঝে নাই তো তোমরা যারা আছো তারা একটু হালকা হুতে দেও হুজুর ভালো করে বলেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে ওদের জন্য আমিন হবে না ওদের জন্য জান্নাত হবে না ওদের জন্য কি দোয়া করলে আপনি আগে শেখেন তারপরে দোয়াতে হাত তোলেন কথা কর ঠিক কে না মন খারাপ করেছেন আপনারা এজন্য ভাইয়েরা আমার আলেমদেরকে সারা ইসলামালাদেরকে সারা যে কোনো কাজে বেশি মাকবরি করতে গেলে ভুল হয় কথা বলেন না কেন ওরা শাহির বড় কোন আলেম দিয়া যদি দোয়ার ব্যবস্থা করা হয়তো এরকম ভুল হইতো এ জোরে বলেন ভুল হইতো ভুল হইতো না আজকে এটিন কিনে টল করা হচ্ছে সমালোচনা করা হচ্ছে এজন্য ভাইয়েরা আমার মানুষ মাত্রই ভুল হতে পারে কিন্তু এটা সমালোচনার বিষয় না এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় যে ব্যক্তি যেখানকার যোগ্য তাকে সেই জায়গায় নিয়ে আসা দরকার কথা বলে না কেন অযোগ্য লোক দিয়া সব কাজ কারবার চালাইতে গেলে এরকম হিতে বিপরীত হতে পারে কথা কর না কেন লোকটা আলেম না ওরে দিয়ে দোয়ার ব্যবস্থা কেন করছেন আগে পরীক্ষা নেন ওই ব্যক্তি আলেম কিনা দোয়া করার মতো যোগ্যতা আছে কিনা এ বিশাল একটা অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ হাত তুলে দোয়া করবে অন্তত দোয়াটা যেন ভালোভাবে হয় কথা কন ঠিক কিনা এদেশের মাটির জন্য এদেশের জন্য যারা জীবন দিয়েছে সমস্ত শহীদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না তাদের কবরগুলো আল্লাহর জান্নাতের বাগান বানায় দেন চিল্লা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ইসলামী ফাউন্ডেশন গঠন করে গেছেন আজও বাংলাদেশের মসজিদে মসজিদে আলিফ বা তাসা পড়ানো হয় কথা বলেন ঠিক কিনা এজন্য ভালো কাজ করে গেলে আল্লাহ তার প্রতিদান তাকে দিবেন কথা বলেন ঠিক কিনা এজন্য ভাইয়েরা আমার দোয়া করলে যে জান্নাতে যাবে এমন টা নয় আবার কেউ বদ দোয়া করলে যে জাহান্নামে যাবে এমন টা নয়
প্রত্যেকটা মানুষের কৃতকর্ম অনুযায়ী তার ফল তাকে দেওয়া হবে, কথা বলেন ঠিক কি না? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো বেহেশত আর দোযখ সাত, বিশ্বাস নাই মরিয়া দেখো। এজন্য যার কর্মের ফল সেই ভাবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মৃত্যু হয়ে গেছে তার কর্মফল পাওয়া সে শুরু করছে, কথা ঠিক কি না? তার বিচার শুরু হয়ে গেছে। এজন্য ভাইয়ারা আমার, যারা এইভাবে ভুল বিভ্রান্তি ছড়াচ্ছেন, আমরা তাদেরকে বলবো শোনেন, এজন্য যোগ্য লোক দিয়ে দোয়ার ব্যবস্থা করবেন, ভালো আলেম দিয়ে দোয়ার ব্যবস্থা করবেন। আশা করা যায় দোয়াতে ভুল হবে, দোয়াতে ভুল হবে, মন খারাপ করেছেন আপনারা। এ বাজার আমার, এই জন্য দেশের জন্য যারা জীবন দিয়ে গেছে, রক্ত দিয়ে গেছে, সংগ্রাম করে গেছে, দেশের স্বাধীনতা যারা করে গেছে, তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? এই জন্য 16ই ডিসেম্বরে বিজয় দিবসের নামে ওরা গান বাজাইতে পারে, ওরা ডিজে পার্টি করতে পারে, নাচানাচি করতে পারে, কিন্তু আমরা মুসলমান হিসাবে মুসলিম হয়ে আর এক মুসলমানের জন্য যারা ইমানের শহীদ দেশপ্রেম নিয়ে দেশের জন্য জীবন দিয়ে গেছে, আল্লাহ পাক তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। যারা ইসলামের পক্ষে কাজ করেছেন আল্লাহ তাদের কবুল করেন, চিল্লা কোন আমিন। মন খারাপ করেছেন, সামনের দিকে যাইবা জান গো আমার, আবু বকর কেন আল্লাহ রাসূল রওনা করলেন? তাহলে চিন্তা কর না, আশিক রাসূল কাকে বলে? পৃথিবীতে আল্লাহ রাসূলকে গালি গালাজ করা হয়, ওরা বিবৃতি দেয় না, উল্টো কথা আরো বলে। ওরা এখন গালি দেয় কারণ হলো কি, পৃথিবীতে আর ও আগে গালি দিয়েছিল, আল্লাহ রাসূলকে সরাসরি গালি দিয়েছিল ওলিদ বিন মুগিরা, নাম কি আর ধরে বলেন কি? ওলিদ বিন মুগিরা আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল, অকাত্য ভাষায় গালি গালাজ করেছিল, আল্লাহ রাসূলকে এত পরিমাণে গালি দিয়েছে আল্লাহ আসমান থেকে সহ্য করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলেন, নবী গো ও আপনারে কেন গালি দেয়? কারণ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, ও পিতৃ পরিচয়হীন একটা জড় সন্তান, ওর জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, কথা বলেন ঠিক কেনা? আল্লাহ রাসূলকে তখন গালি গালাজ করেছিল ওলিদ বিন মুগিরা, তার জন্মের কোনো ঠিক নাই, ও একটা জারর সন্তান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওলিদ বিন মুগির আরো রেগে গেল, খেপে গেল, আল্লাহ রাসূলকে ধমক দিয়ে বলেন, মুহাম্মদ কত সত্য না মিথ্যা মার কাছে যাকে জানে আসি। এই কথা বলে তার মায়ের কাছে চলে গেল, তার মা বৃদ্ধা নারী, নাম হলো ঝর্ণা, বয়স হয়ে গেছে। ওলিদ বিন মুগির রাজা জিজ্ঞাসা করে, মা উতুল্লিম বাদা যালিকা জানিম, মুহাম্মদ বলে আমার নাকি পিতৃ পরিচয় নাই। ওলিদ বিন মুগির আর মা, সে জানতো আল্লাহ রাসূল কখনো মিথ্যা কথা বলেন না, তিনি মিথ্যা বলতে পারেন না, আল্লাহু আকবার বলেন। তখন বলতেছে, বাবার এত গোপন বিষয় মুহাম্মদ কেমনে জানলো? বলে, মা যা সত্য তাই বলবি, একটু বাড়াইও বলবি না, কমাইও বলবি না। তখন দেখে বলতেছে, বাবা তাহলে খুইলা শোন, মরা যেহু মারা তো একদিন যাবই, মরার আগে অন্তত সত্য কথা বলে যায়। এই কথা চিন্তা ভাবনা করে ভদ্র মহিলা ডেকে বলেন, ও ওলিদ বিন মুগিরা তাহলে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এত ব্যস্ত, এত ব্যস্ত, আমার দেখার সময় নাই, সারাটা দিন চলে যায় তোর বাবার অপেক্ষায় থাকে, তোর বাবার টাকা ছেড়ে সম্পদ ছেড়ে, কিন্তু আমারে ভালোবাসা দেয় না, মনটা ভালো লাগে না রে বাবা, ছটপট করি, তোর বাবা আমার কাছে আসে না, তোর বাবার টাকা ছেড়ে শুধু টাকা এসে নে, কথা কন্যাকা মন খারাপ করেছেন? বলতেছে, তোর বাবা এত অর্থ সম্পদের পাগল, আমার দিকে ফিরেও তাকায় না, আমি যুবতী, আমার যৌবনের স্বাদ আছে, কিন্তু তোর বাবা তোমার কাছে আসে না, আমি তাকায় দেখি তোর চাচা ঘুর ঘুর করতেছে, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারই আমি মজা দেখাবো, তোর চাচা ঘুর ঘুর করতেছে, তোর চাচারে দেখে মনের কামনা বাসনা। আমি গোপনে ডাক দিলাম, তোর চাচা ঘরের ভিতরে প্রবেশ করলো, তার সাথে আমার মেলামেশা হয়ে গেল, যার কারণে পৃথিবীতে তুই জন্ম নিয়েছিস, আসলে তোর বাবা তোরে জন্ম দেয় নাই, তোর চাচাই তোরে জন্ম দিয়েছে, আর মুহাম্মদ যা বলেছে কথা সঠিক, আসলে তোর বাবা তোরে জন্ম দেয় নাই। ও তোল্লিম বাদা জালিকা জানিম, আসলে তুই পিতৃ পরিচয়হীন একটা জারো সন্তান, তোর জন্মের সমস্যা আছে, কথা কর না কেন? এই ফ্রান্সের মানুষগুলো কেন আল্লাহ রাসূলকে গালি দেয়? কারণ হলো কি, পৃথিবীতে 238টা রাষ্ট্র রয়েছে, বাজার জরিপ করে দেখা গেল যে দেশে বিয়ের আগেই নারীরা সন্তান জন্ম দেয়, এই দেশটা এগিয়ে আছে, দেশের নাম হলো ফ্রান্স। কোন দেশ?
ফ্রান্স বিয়ের আগে সন্তান জন্ম দেয় এই দেশের মহিলা সবচেয়ে বেশি বিয়ের আগে যে দেশে সন্তান জন্ম দেয় সেই দেশের নাম হলো ফ্রান্স তাহলে বলেন তো বাবাজান বিয়ের পরে যদি সন্তান জন্ম দেয় ওটা যদি যারা সন্তান হয় বিয়ের আগে যারা সন্তান জন্ম দেয় ওটা তো ডবল যারা সন্তান কথা বলেন ঠিক কি না এজন্য ফ্রান্সের মানুষেরা ইসলাম কে নিয়ে কটুক্তি করে আল্লাহ কে নিয়ে কটুক্তি করে এতে মন খারাপের কোনো কারণ নাই কারণ হলো ওদের জন্মের সমস্যা আছে কথা কন না কা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা অপমাননাকারীরা রক্ষা পাবে না অপমাননাকারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা কথা বলেন ঠিক কি না বিশ্বনবীর উম্মতের নাও হাতে শমশির খতম করো আবু জেলের নাতিপুতি সাগরি বিশ্বনবীর উম্মতের নাও হাতে শমশির খতম করো আবু জেলের নাতিপুতি সাগরি নাস্তিকদের রাস্তানাতে আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা বলেন মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের বিশ্বের মুসলমানেরা জেগে উঠেছে নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে বাংলার মুসলমানেরা জেগে উঠেছে নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে নইলে তাদের হবে আজ কবর রচনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না ওই ম্যাকরনের বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা মানি না মানব না মানতে পারি না আলে মোলামার অপমাননা মানি না মানব না মানতে পারি না আল্লাহর কোরআনের অবমাননা জোরে কর মারহাবা কথা ঠিক আছে না নাই বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন ওই জালেম বেদবেরা চরিত্রহীন লম্পট গুলো আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে কারণ ওদের জন্মের সমস্যা ওদের বাপ একটা না কথা কন ঠিক কেনা আজ পৃথিবীতে সেই দেশে হোক যে এলাকায় হোক যারা আল্লাহ রসুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে বাজে ভাষায় কথা বলবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করবে বোঝা যাবে ওদেরই জন্মের সমস্যা কথা বলেন ঠিক কেনা আমার মুসলমান ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন আল্লাহ রাসূলের কাল্লা নেওয়ার জন্য আমর রওনা করেছে কথা মনে আছে না নাই আমার ভাইয়েরা বিশ্বনবীর কাল্লা নেবেন এই কথা শোনার পর আল্লাহ রাসূলের সাহাবী উসমান ডেকে বলেন নবী গো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরের হাত পা প্যারালাইজ করে দেয় বা বাস করে দেয় এই কথা শুনে আল্লাহ রাসূল হাত তুলে আসমানের দিকে দোয়া করে বলে আল্লাহ মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার জন্য রওনা করেছে ও আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন ওর হাত পা আপনি এইটুকু শুধু বলেছেন আল্লাহ ডেকে বলে জিব্রাইল আর করিস না দেরি আমার নবীকে জানায় দে তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালেম বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে জিব্রাইল এসে বলেন হাত নামান আল্লাহ রসুল মুখে হাত না নিয়ে নামাইলেন আমরাও হাত তুলে দোয়া করি কেউ দড়ি পাকায় কথা কর না কেবারে হুকুম করে বিষার মাপে আছে না নাই দোয়ার কোনো সাইজ নাই এ বাজান গো আমার ভদ্রভাবে মালিকের কাছে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে এরকম করলে হবে না এরকম করলে হবে না এরকম পিসার মাপামাপি করলে হবে না অনেক আবার বিরক্ত হয় এরকম চুপচাপ থাকে হুজুর যখন বলে আমিন তখন হাত তুলে কয় আমিন আছে না নাই মোনাজাত হলো নিজের একান্ত বিষয় বাজান গো আমার আল্লাহর কাছে চাইতে আমাদের কোনো লজ্জা নাই কথা কন নাকি ফাইদা ফারাগতা ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারাগব তোমরা যখন নিঃস্বস হয় দুর্বল হইবা শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো তোমাদের শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরা দিব কোন সুবহানাল্লাহ এই জন্য বাজান গো আমার আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই আপত্তিও নাই মন খারাপও নাই
কিন্তু চাওয়ার একটা তরিকা আছে, চাওয়ার মতো চাইতে হবে। সুন্দরভাবে কথা কন ঠিক কেনা, এইভাবে সুন্দর করে হাত উঠাবেন, এইভাবে সুন্দর করে, কথাকে বোঝা গেল? এরকমও না, এরকমও না, এই ভাবো না, একটু চাওয়াটা আদবের সহিত চাইতে হবে। কথা বলেন ঠিক কেনা? আর কথায় ভালো করে বুঝবেন, নিজের কান্না নিজেকে কাটতে হবে। কথা কনাকে আপনার বাবা মার জন্য আমি দোয়া করে দিয়ে খুব বেশি লাভ হবে না, আপনার দোয়া করার মতো যোগ্যতা অর্জন করা লাগবে। কথা বলেন না কেন? মন খারাপ করেছেন আপনার, আপনার কবরের আপনার পিতা মাতার কবরের পাশে আমারই নিয়ে যা দোয়া করলে বেশি লাভ, নাকি আপনি হাত তুলে দোয়া করলে বেশি লাভ? এই জন্য নিজেদের দোয়া নিজেরাই করার চেষ্টা করবো, ইনশা। কষ্ট হচ্ছে বাজান গো আমার, কিন্তু তাই বলে দোয়া করতে যা আবার ওইরকম ভুল করেন না। কথা কন না কেন? মন খারাপ করছে? দোয়া করতে যাবার ওইরকম ভুল করা হবে না। মন খারাপ করতেছেন আপনারা? কি বলছিলাম ভুলে গেছেন মনে? আল্লাহ রাসূলকে জিব্রাইল এসে বলেন, নবী গো দোয়া কবুল হবে, দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। আপনারা বলেন তো সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? হ্যাঁ, এই গ্রামের নাম কি? সালা ভরা। মনে করেন এই গ্রামের চারদিক দিয়ে রাস্তা আছে, প্রতিদিন এই গ্রাম থেকে গরু ছাগল সাইকেল মোটর সাইকেল সোনা দানা টাকা পয়সা এমনকি বউ মেয়ে পর্যন্ত চুরি হচ্ছে। কথাকে বুঝতে পারছেন ভাইয়েরা আমার? এই চুরি হওয়ার কারণে একজন 10 কেজি জিলেপি নিয়ে যায়, ইমাম সাহেবকে বলতেছে হুজুর একটু দোয়া করেন। ইমাম সাহেব হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ সালা ভরা গ্রামে চুরি বেড়ে গেছে, আল্লাহ সমস্ত চোর বারবার চোর বাটপার ডাকাতের হাত থেকে আল্লাহ গ্রামটাকে তুমি হেফাজত করো। চোর জিলাপি খাবার আসায় হাত তুলে পায় আমিন আমিন আমিন। বলেন তো এই দোয়া করে কি লাভ আছে? দোয়া করে লাভ নাই। ইমাম সাহেব যদি বলতো, ওরে সালাবারা তরুণ যুবকেরা, তোমরা যদি এই গ্রামের গরু ছাগল মা বোন হাঁস মুরগি এগুলোর হেফাজত করতে পাও, চোর ডাকাতের হাত থেকে যদি তোমরা রক্ষা পেতে চাও, তাহলে সালাভরা গ্রামে চার মোড়ে চারটা রাস্তা আছে, এই চার রাস্তার মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে তোমরা দাঁড়ায় থাকবা, চোর দেখা মাত্রই ওই বাংলার লাঠি দিয়া চোরের গিরা ওয়াশ করবা। বলেন তো চোর হাত তুলে আমিন কইতো না তো করে ভালো হয়ে যেত? এই জন্য সব জায়গায় দোয়া যে কাজ হয় না, দোয়ার জায়গায় দোয়া, লাঠির জায়গায় লাঠি। এই কথা কেন চোর ঠেকাবেন দোয়া দিয়া? চোর ঠেকালে কি মায়ের ওপর ঔষধ নাই? কথা কন ঠিক কেন? তাই বলে যারে তারে মায়ের আবার আইন হাতে তুলে নেবেন না, চোর ধরা পড়ছে থানায় টেলিফোন করবেন, আইনের হাতে দিয়ে দেবেন, আর ভাগ্যে যা আছে হবে। মূল্যা সর তেল সর লাল সর কদু সর মুরগি সর ধরে লাভ নাই, যারা কলমের খোসাতে কোটি কোটি টাকা চুরি করে ওদের ধরা দরকার। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আর ওই চোরের বিচার আল্লাহর আইন দিয়ে আসে না নাই? আল্লাহর আইন দিয়ে যদি একটা চোর পুরুষ হোক আর নারী হোক, যদি খালি হাত কেটে দেয়া যেত, কথা কন না, যদি হাত কেটে দিয়ে এটা খবরে প্রচার করা হতো যে চুরি করলে আল্লাহর বিধান অনুযায়ী হাত কাটার আইন পাশ হয়ে গেছে, চোরেরা চুরি করতো না তওবা করে ভালো হয়ে যেত, দুর্নীতি হইতো না, আজকে কোটি কোটি টাকার দুর্নীতি হয়। কথা বলেন ঠিক কে না? আ একটা জিনিসের বাজেট বরাদ্দ শুরু হয় 50 কোটি 100 কোটি টাকা দিয়ে, ওইটার বাজেট প্রতি বছর দাঁড়াইতে 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 2000 কোটি টাকা হয়, এরপরে কাজ শুরুই হয়। কথা কন এক বালিশের দাম লক্ষ লক্ষ টাকা, কলার গাছের দাম লাখ লাখ টাকা। কথা কন না কোন দেশে আছেন? এ কোন দেশে আছেন? হ্যাঁ, এমনি কই আমরা সিঙ্গাপুর, দুর্নীতির মডেল হয়ে যাচ্ছে দিন দিন। কথা কন ঠিক কিনা? এ কথা বলে হুজুরেরা খারাপ। হ্যাঁ, চেয়ারম্যান এক চাল দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী গরিব অসহায় মানুষ করোনাতে কাজ পায় না, একটু গরিবদের বাড়িতে 20 কেজি 30 কেজি 40 কেজি করে পৌঁছায় দেয়, ওই চেয়ারম্যান না দিয়ে সবগুলো গোডাউন ভরে আছে, এখন 700 বস্তা চাল সহ চেয়ারম্যান সাহেব গ্রেপ্তার, লজ্জা লাগে না? দেখুন সারা দুনিয়াতে তেলের খনি মাটির নিচে, আর আমার দেশে তেলের খনি বের হয় খাটের নিচে, আনন্দের সংবাদ না? হ্যাঁ, মন খারাপ করছেন? বাগান বলাও যায় না যে চেয়ারম্যান সাহেব স্লিপে লেখা আছে 30 কেজি চা, তো 18 কেজি দিলেন, বাকি 12 কথা কষ্ট না, ওইটাও নিও যা দিছে ওইটাও নেব, আর একবার কথা কয়, কথা কন ঠিক কিনা? এরকম অবস্থা আছে না? না, দেশের বাসে 12টা, ওদের হয় বুড়ি মোটা, এদেশের ওরাই নেতা, এদেশের ওরাই হতা, সত্য কথা নাই বলিবার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার।
এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে তবুও সত্য বলতে চাই দুনিয়ার জালেমদের করি না ভয় আমি ইসলামের দুশমনদের করি না ভয় আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি কেউ আমারে কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায় আমি গোলাম রব্বানি আল্লাহর দ্বীনের জন্য এই জীবন বিলিয়ে দিতে রাজি এরপরেও এই কণ্ঠ বাতিলকে দেখে ভয়ে কাতর হবে না হবে না হবে না এই আওয়াজ চলবে কতদিন কথা কন না কে কোরআনের কথা চলবে সূর্য যত দিনে জ্বলবে কথা ক কোরআনের কথা কেউ থামাইতে পারবে না চলছে চলবে ইনশাআল্লাহ ইসলাম ছিল আছে থাকবে ইনশাআল্লাহ আপনি থাকবেন না আমি থাকব না ইসলামের জায়গায় ইসলাম ঠিকই টিকে থাকবে খুব মাতবাড়ি হয়েছে বাড়া ভালো বেশি বাড়া ভালো না আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ধরা বড় কঠিন এমন ধরা ধরবে নিঃশ্বাস নেওয়ার টাইম দেবে না কথা কন না কে হ্যাঁ যুবক ভালো হয়ে যা অ্যাঙ্গেলে কাটিং দেওয়া বাদ দে ভদ্র হয়ে যা কথা কন ঠিক কেনা তোদের চুল দেখে দেখে মাঝে মাঝে মনে হয় আগুন লেগে দিই চুলের উপর কথা কন না কে কি ফুং ফাং কাটে আপনার ছেলে উল্টা পাল্টা কাটিং দেয় আপনার ছেলে উল্টা পাল্টা কাটিং দেয় শাসন করতে পারেন না বলে সিল কি চুল কাটছো এই শাসন কি ওয়াজ দিয়ে হবে কথা কোন ওয়াজ দিয়ে হবে এক শিক্ষক যদি বলে শিক্ষককে উল্টা পাল্টা বাজে ভাষায় গালি দাও এজন্য এই শাসন বাড়ির থেকে পিতা মাতা এদের দায়িত্ব না কি চুলের কাটে সেদিন এক পিচ্ছি ছেলে আমার সাথে মুসাফা করে আসছে কান এই জায়গা এরকম করছেন কি রে ভাই কি আছে তোর কাজে হুজুর বুঝেছেন না দে অ্যাঙ্গেলে মার দিস কি চুলের কাটিং দিয়ে পিছনে বান্ধবীর নাম লিখে ঘুরতেছে এরকম যুবক আছে না না আবার কেউ কেউ পুরো মোবাইল নাম্বার পর্যন্ত লেখে 01733333 খাতাখানা আছে না না মন খারাপ করতেছো তোমরা লিল্লাহে তাকবীর কি জানো বলতে চাচ্ছিলাম ভুলে গেছো তোমরা সব সময় দোয়া দেখা হয় না কতক্ষণ ঠিক কিনা এইবার জিব্রাইল এসে বলে নবী গো আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে কেউ কে আছে ওই মক্কার মহাবীর কাফের আমরের মোকাবেলা করবে তার সামনে দাঁড়াইবে আল্লাহ রাসূল বলেন সাহাবীরা আল্লাহ দোয়া কবুল করে নাই তোমাদের মধ্যে কেউ কে আছো আমরের মোকাবেলা করবা কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেছে আমার নবী ডেকে বলে আলী রে তুমি ছোট মানুষ কেন দাঁড়াইছো বাবা বসো কারণ ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মনোজনে তরবেনে যুদ্ধ করে এত বড় বীর পারবা না তুমি বসো এইবার নবী দ্বিতীয়বার বলেন ও আবার সাহাবীরা কে আসো মোকাবেলা করবা কোন সাহাবী দাঁড়ান আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে এইবার নবী তৃতীয়বার বললেন আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে বলেন আল্লাহ আকবার এইবার নবী দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয় হযরত আলী কে নবী বুকের ভিতরে নিয়ে বলে আলী ও আলী এত বার 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 বললাম তুমি বইসা যাও তারপরে কেন বসো না এত বড় কাফেরের সামনে যাইতে তোমার বুক কি একটু কাঁপে না আলী ডেকে বলে নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন ওই কাফের আমর আপনার চেহারা দেখার আগে আমি ওরে জমিন থেকে বিদায় করে দেব সামনে বসে নিয়ে জায়গা কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা দিলের কান্তা লাগা শুনবেন মাজান বলে তো ইমানের একটা স্পিরিট থাকা দরকার আছে না না যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না এগুলো সঙ্গীত তো তোর মুখ দিয়ে আসবি না তোদের মুখ দিয়ে খালি গান আসবে সোনা দানা দামি গান সঙ্গীত গাচ্ছে ছায়া আছে কেলে সঙ্গীত সারদে শুনে বাড়িস না তোরা ভালো হবু না ওরা সোনা দানার গান শোনে আর মহিলা মানুষ এসে ভালোবেসে তাই কয় সোনা দানা দামি গহনা অন্ধকার কবরে কিছুই চলবে না
তোমার যে মিয়ে প্রেম ভালোবাসা করে ডায়লগ দেয় আমার সোনা দানা কিছু লাগবে না তুমি গাছের পাতা ছিড়ে করো আমার গহনা এই আম পাতা কাঁঠাল পাতা আছে না নাই সব পেরে মালা বানিয়ে নিয়ে যাও সোনা তুমি তো বলছো সোনা দানা কিছু লাগবে না গাছের পাতা চাইছে এই যে দিলাম দেখ তো তোর সাথে প্রেম করে না ভাগে আরেকটা ধরে দেখ কথা কোন ঠিক কে না হ্যাঁ এই যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম কথা কোন না কে এই যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম সকাল বেলা বোরকা পরে বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই ওরে দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই আরে নারী হলো ঘরের সবা স্বামীর সেবা করে উল্টো দেখো নারী এখন স্বামী ধইরা মারে হায় হায় স্বামী ধইরা মার কথা কন না কা মন খারাপ করছে আজকের সমাজের উল্টো চিত্র এই জন্য যুবক ওরা ওগুলো ডায়লগ দেয় খবরদার মহিলাদের ছলনার জালে প্রতারণার জালে ফাঁসা যাবে ওরা ডায়লগ দেবে বিয়ে বসার জন্য সব কবে কথা কন না কে ওরে প্রেম করে ভোলায় বেলা সব বলবে যে আমার কিছু লাগবে না তোমার হাত ধরে আমি গাছের নিচে বসবাস করতে চাই গাছের নিচে এক রাত থাকিস পরে দিন সকালবেলা উঠে বউ খুঁজে পাবো না কথা কন ঠিক কি না এগুলো ভুল ভাল আবেগ এগুলো ডায়লগ দিয়ে জীবন চলে না জীবন বড় কঠিন কথা কন না কে বাপের হোটেলে খাস দাস আর মিনিট তুলে বান্ধবীর সাথে প্রেমের আলাপ ফাঁস করিস টের ভাস না ছেলেরা ডিস্টার্ব করে মানে ছেলেরা ওদেরকে তো দিচ্ছি হালকা রাগ করতেছেন আপনারা ছেলেরা তো ডিস্টার্ব ওরা আবার স্লিপ লেখছে হুজুর দেখেন কয়েকটা এখানে আলোচনা করার জন্য অনুরোধ করছে মহিলারা পর্দাহীন ভাবে চলাফেরা করে স্বামীদের কথা শোনে না শুধু নাটক দেখে স্বামী কাপড় কিনে দিলে তা পছন্দ হয় না স্বামী বাজার করে কিছু নিয়ে আসলে তা মা পায় না স্ত্রীরা শাশুড়িকে দেখতে পারে না আপনার ওয়াজ শুনে আমি মুগ্ধ তাহলে ওয়াজ শুনলে আমি এ হারুনুর রশিদ ভাই যে লিখেছে হারুনুর রশিদ আপনারা বলেন এখন এক নম্বর যে বিষয়টা আমি বলতে চাই নারীরা যে বেপর্দায় চলাফেরা করে নারীদের অভিভাবককে বিয়ে ভাই বিয়ের পরে তার স্বামী অভিভাবক তিনজন পুরুষ কয়জন তিনজন বাবা মারা গেলে বড় ভাই অথবা বেঁচে থাকলে বাবা বড় ভাই উভয়ে দেখতে পারে কোনো সমস্যা নাই কিন্তু স্বামীর ঘরে গেলে স্বামীর দায়িত্ব এখন যে মেয়েটা বিয়ের আগে বেপর্দায় চলাফেরা করতেছে ওর বাবার গুনাহ হচ্ছে না এ দায়িত্ব কার মেয়েটা যে বেপর্দায় চলাফেরা করতেছে দায়িত্ব তার বাবা এখানে ওয়াজ নসিহত দিতে কোনো কাজ নাই এখানে বাস্তব প্র্যাকটিক্যাল আমল করা লাগবে কথা বলে ঠিক কেন কারণ একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বেপর্দায় চলতে পারে আল্লাহ বলেন করোনা ফি বুয়ুতি কন্যা বলে তাবার রচনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা খবরদার জাহিলিয়াতে সুখের মেয়েদের মতো ফ্যাশন কইরা রং ভং কইরা সাজগুজ কইরা রাস্তাঘাটে নিজের যৌবনকে দেহটাকে প্রদর্শন করো না নারী তোমরা ঘরের ভিতরে থাকলেই ভালো প্রয়োজনে বাইরে যাইবা বোরকা পরে পর্দা কইরা এমন বোরকা ঢিলা ঢালা বোরকা পরতে হবে হাত মুজা পা মুজা পরতে হবে একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা পরে ভদ্রভাবে হেঁটে যায় মনের অজান্তেই ওই নারীর প্রতি একটা শ্রদ্ধা সম্মান চলে আসে আরে বিটি বালার সাজতে যাচ্ছে শাড়ির কি কুচি ফালাছে বাপরে বাপ মাথায় খেলে না চাচা হি মনে করতেছেন ওয়াজ বাদ দেখালি উলে দিকে পারে না রাগ করতেছেন আপনারা এলে গতানুগতিক গল্প বা কথা আপনারাও যা জানেন আমিও জানি এদেশের মানুষ আপনি আমি নাকি খালি কাঁচা বাদাম নিয়ে পড়ে থাকলে হবে শাশুড়িদেরকে মায়ের মতো হওয়া লাগবে ছেলের বউটাকে নিজের মেয়ে ভাবতে শুরু করা লাগবে তাহলে সংসারে দ্বন্দ্ব থাকবে না শাশুড়ি শাশুড়ি মনে করা যাবে না বেটার বউদেরকে মনে করলে শাশুড়ি আমার মায়ের মতো আর বেটার বউকে বেটার বউ ভাববা যায় ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে তাহলে বউ শাশুড়ির যুদ্ধ সংসারে সংসারে থাকবে কথা বলেন ঠিক কেনা এ মুসলমান ভাইরা তরুণ যুবকেরা তোমরা কি কষ্ট পাইছো আমার কথা এই জন্য মা বাবাকে ভালোবাসা দেওয়া লাগবে সবার সুন্দর কথে হলে সবাইকে সুন্দর হওয়া লাগবে যেমন এদেশের একজন এমপি মাসা বিবিন মর্তজা আজকে সে একটা হাসপাতালে যায় মাসা বিরাকশন আপনারা দেখেছেন সকালবেলা যা দেখে কোনো কর্মচারী আসে নাই বাবারে খাবার দাবার অবস্থা ভালো না হাসপাতালের বাথরুমের অবস্থা ভালো না সে যে একটা অ্যাকশন নিয়েছে বলতেছে আপনারা কি করেন কই আপনাদের তো কোনো দিক দেয়
মধ্যে কমতি নাই তাহলে হাসপাতালের বেহাল অবস্থা কেন প্রত্যেকটা এমপি মন্ত্রী যদি হাসপাতালগুলো ঘুরে ঘুরে দেখত সরকারি সকল প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখত তাহলে এদেশে দুর্নীতি এমনিতেই কমে যেত কথা বলেন ঠিক কি না প্রতিদিন তারা যদি 5 মিনিটের জন্য হাসপাতালে যাইত প্রত্যেকটা ডাক্তার নিয়মিত রোগী দেখত চিকিৎসা করত কথা বলেন ঠিক কি না কিন্তু কে শুনে কার কথা আজও গেল না মনের ব্যথা আজকে সমাজের এই বাস্তব কথাগুলো তুলে ধরার কারণে মানুষ আমাকে তুচ্ছতা ছিল করে ছোট করে কথা বলে কয়টা ফেসবুকের বক্তা ইউটিউবের বক্তা যে যাই বলুক না কেন বাজার ভালো করলে তার সম্মান দিয়ে আমরা কথা বলবো তার প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মন্দ করলে তার বদনাম করব তার হেদায়েতের দোয়া করব কথা বলে ঠিক কি না মাশা বিবিন মুর্তজা ভাইকে ধন্যবাদ যে মাঝে মাঝে হাসপাতালে যাবেন দেখবেন এমনিতেই হাসপাতালে ভালো চিকিৎসা সাধারণ রোগীরা পাবে কথা কোন ঠিক কি না আজকে হাসপাতালগুলোতে নানান ধরনের ব্যবসা বাজার কথা বলতে গেলে ওরা আবার অবরোধ করে আন্দোলন করে বাপ রে বাপ রোগী দেখে আবার দেখবেন ওরা যদি একটু নিস্বীজ হয়ে যায় ওরা আন্দোলন করলে পুরো দেশ অচল হয়ে যাবে কথা কোন ঠিক কি না এবং তাদের প্রতি সম্মান শ্রদ্ধা করে রেখেই বলতেছি আল্লাহ আপনারে ডাক্তার হিসেবে কবুল করেছে মানবতার সেবায় আপনার জীবনটাকে নিয়োজিত করেন সরকারি চাকরি সকাল 9টা 10টা 9:30টা নির্ধারিত সময়ে যাবেন আবার নির্ধারিত সময় অফিস থেকে বের হয়ে আপনি রোগী দেখবেন ক্লিনিকে যাবেন কোনো সমস্যা নাই 24 ঘন্টা রোগীর সেবা করবেন মানুষের সেবা করবেন আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক কি না যেই চাকরি করি না কেন বেতনটা যেন হালাল ভাবে নেই রোজগার করে বেতন নেই পরিশ্রম করে ডিউটি করে অফিসে চাকরি করে হালাল ভাবে প্রতিদিন ডিউটি আল্লাহ বলেন স্মরণ করো কাফেরদের কথা তারা যখন দারুন দোয়াতে বসে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে বন্দী করবে আপনাকে দেশ থেকে বিতাড়িত করবে আপনাকে হত্যা করবে আপনার রব আপনা ওরা ষড়যন্ত্র করেছে ওরা ষড়যন্ত্র করেছে আপনাকে হত্যা করার জন্য পৃথিবী থেকে বিদায় করার জন্য আর আপনার রব ষড়যন্ত্র করেছে আপনাকে বাঁচানোর জন্য চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আপনার রব হলো শ্রেষ্ঠ কৌশলী কাফেররা যতই ষড়যন্ত্র করুক বাজান আমার নবীকে বিদায় করার ক্ষমতা কোনো কাফেরদের নাই কথা কোন ঠিক কেরা এবার আমার আল্লাহ রসুলকে হত্যা করার জন্য রওনা করেছে বিশ্ব নবী হযরত আলীকে দেখে বলে আলী রে তুমি ছোট মানুষ এত বড় বীরের সামনে যাইবা তোমার কি জানে মায়া দয়া নাই আলী ডেকে বলে ও নবী আমাকে শুধু দোয়া করে ছেড়ে দেন ওই কাফের আপনার কাছে পৌঁছার আগে জমিন থেকে বিদায় করে দেব বিশ্ব নবী ডেকে বলে ওসমান রে তোমার বাড়িতে কি কোনো তরবারি আছে ওসমান ডেকে বলে হ্যাঁ নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা বিশ্ব নবী বলে যাও তরবারিটা নিয়ে আসো হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন বিশ্ব নবী হযরত আলীর হাতে দিয়ে দিলেন হযরত আলী তরবারি পাওয়া মারে তরবারি পাওয়া মাত্রই মারছে দৌড় আল্লাহ রাসূল ডেকে বলে আলী রে এত জোরে কেন দৌড়াও আলী ডেকে বলে নবী গো ওই মক্কার মহাবিরামর কাফের আপনাকে হত্যা করার জন্য অনেক আগে রওনা করেছে আমি চাই আপনার কাছে পৌঁছার আগেই আমি তাকে জমিন থেকে বিদায় করে দেব জোরে বলেন আল্লাহু আকবার এই কথা বলে হযরত আলী মারছে দৌড় দৌড়াইতে 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 একবারে কাফের আমরের মুখোমুখি হয়ে গেছে এইবার আমার দেখে বলে আলী রে তুমি ছোট মানুষ কেন আমার সামনে কি বলতে চাও হযরত আলী ডেকে বলে ছোট না বড় বড় বুঝাইতেছি এই কথা বলে হযরত আলী ডাক টানা শুরু করছে আর ডাক টানতেছেন একটা দোয়া পড়তেছেন এই দোয়া করে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন পানি পড়ে ফু দিয়ে পানি ছিটাই দিতে পারেন আপনার বাড়িতে বড় বড় দুর্ঘটনা থেকে আল্লাহ আপনার বাড়িটাকে হেফাজত করে করবে সর বাপার ছিনতাইকারী থেকে হেফাজত করবে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার কি সেই দোয়া আয়াতুল কুরসি বলেন আল্লাহু আকবার আয়াতুল কুরসি পড়তেছে আর তরবারিতে আটটানা দাগটানা বোঝেন তো সিরাজগঞ্জের মুসলমান বোঝেন তো দাগ টানতেছে এরকম দাগ দাগ টানার পরে বলতেছে এই কাফেরের বেটা তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখ আয় খেলা হবে আয় আয় এই কথা শোনার মাত্রই কাফিরের 19-20 শুরু হয়ে গেছে বাপ রে বাপ ছোট মানুষ কথা আছে ছোট মরিজের ঝাল বেশি এমন ধমক দেশে মক্কার মহাবীর কাফের আমর এত বড় শক্তিশালী ওর 19-20 শুরু হয়ে গেছে কারণ হযরত আলী আস্তে কথা বলে নাই জোরে বলতেছে এই কাফেরের বেটা ডাকটা পার হয় আল্লাহ আকবার বলেন ওর 19-20 শুরু হয়ে গেছে বাপ রে বাপ এমন তো অবস্থায় হযরত আলী তাকায় দেখে যে তরবারি 3.5 মন ওজনের হযরত আলীর সামনে
আল্লাহ পাক সেটা কাঠের তক্তা বানায় দিয়েছে কোন সুবহানাল্লাহ আলী তাকায় দেখে আর কাঁধে তরবারি নাই কি আছে তক্তা তক্তা কাঠ কাঠ আল্লাহ আকবার কোন খেলা কা আমাদের খেলা লাগবে না আমাদের কোনো পদক্ষেপ গ্রহণ করা লাগবে না সময় মতো আসমানের মালিক আল্লাহই খেলে দেবে ইমানদারের পক্ষে এজন্য মুমিনকে এত টেনশন হতাশাগ্রস্ত হলে চলবে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলে মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না নিরাশ হয় না ভেঙে পড়ো না দুর্বল হয় না ইমানের দাবিতে যদি তোমরা মুমিন হও ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় এজন্য কাফেরদের এই ঘনঘটা দেখে এই কাফেরদের অত্যাচার নির্যাতন জুলুম দেখে তোমরা ভেঙে পড়ো না হতাশাগ্রস্ত হয়ও না টেনশন করো না আমি আল্লাহ তোমাদের সাথে আছি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরা তো একটু বাড়াবাড়ি করবে কারণ বাড়াবাড়ি করার জন্য আল্লাহ জমিনে ওদের পাঠাইছে কথা কন না আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াতে হলে মুমিনদের জন্য জেলখানা শুরু আর কাফেরদের জন্য জান্নাতের আরামেশ ওরা ফুটানি করবে মাস্তানি করবে গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না তুমি মুমিন তোমার এক বেলা খাবার জুটবে আর একবার জুটবে না কারণ তুমি হালাল খাবার খাও হারাম খাও না কথা কন তোমার সিয়ারার দিকে দেখে মনে হয় ধাক্কা মেলে পড়ে যাবা আর ওরা গাঞ্জা মত ইয়া বা ফেন্সিডিল খায় তারপরে ফুলে থাকে কারণ ও দুনিয়াতেই মজা নেবে ওর দুনিয়াতেই ফুর্তি আনন্দ শেষ তুমি মুমিন তুমি মোত্তাকে হালাল উপার্জন খাও সৎ পথে জীবন যাপন করো শুনে রাখবেন সৎ পথে জীবন যাপন করা কষ্ট কিন্তু এই কষ্টের পরে সুখ আছে কথা বলেন ঠিক কি না ইন্নামাল উসরি উসরা কথা বলেন ঠিক কি না কষ্টের পরে তো সুখ অপেক্ষা করতেছে ভাই এত ভেঙে পড়লে চলবে না তো কথা বলেন এখন কষ্ট করা লাগবে না মন খারাপ করেছো যুবক না এতগুলো যুবক কথা না একটু ভিটামিন ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খায় ভাই রাগ করেছো তোমরা এ যুবক ভাই দিলের কান্তা লাগায় কথাগুলো শুনে যাও আমি গুনাহগার আলোচনা শেষের দিকে নিয়ে আসতে সেরে বাজান হৃদয়ে কান পেতে কথাগুলো শুনে যান এইবার হযরত আলী এক পা দুপাক করে যখন কাফের আমার পা বাড়াইছে হযরত আলী তরবারি নিয়ে যা শুধু লাফ মেরে কাঁধের উপরে ঠেকাইছে ঠেকাইতে দেরি আসমানের মালিক আল্লাহ কাল্লা ফেলাইতে দেরি করে নাই জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ যারা দেবে আমি আল্লাহর সাথে পাল্লা আমি রাখি না তাদের ঘাড়ে কাল্লা চিৎকার মেরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে নাই নবীকে মারা তো দূরের কথা নবীর পশম ছেড়ারও টাইম আল্লাহ কোনো জালেমকে দেবে না কথা কন রাগ করেছেন মনে হয় এবার হযরত আলী তরবারি নিয়ে মারছে দৌড় নবীর কাছে যা বলে নবী গো আমি মারি নাই আমি মারি নাই হযরত আলীর মুখে বিশ্ব নবী আঙ্গুল দিয়ে বলে আলী চুপ কর চুপ কর চুপ করে দিলেন আবার এই চুপ করে কথা কবে করলেন অনেক লম্বা ওইদিকে আলোচনা হবে আমি লম্বা করতে পারবো না কারণ ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য আপনি শুধু একটু এগিয়ে যাবেন বাকিটা ধাক্কা মেরে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার কথা কন না গে খন্দকের যুদ্ধে কাফেরদের কথা শোনেন নাই কি করেছিল আল্লাহ কি করেছিল মনে নাই খন্দক খনন করা হয়েছে খন্দকের যুদ্ধে ব্যয়বহুল যুদ্ধ সবচেয়ে বোঝেন নাই কাফের ব্যায়ামের দূর থেকে আক্রমণ করতে আসবে জায়গা মতো গর্ত করে রাখছে গোড়া উঠ নিয়ে যা নিয়ে আসুক না কেন জায়গা মতো পড়ে যাবে যুদ্ধে ওরা কিয়ামতের আগে বিজয় লাভ করতে পারবে না কথা বলেন ঠিক কেনা যুদ্ধের ঘটনা শোনেন না কাফের একদিকে দাঁড়াইছে শক্ত মাটি সাবিরা দাঁড়াইছে বালুওয়ালা মাটি বৃষ্টি হলে বালুতে শান্তি আছে আর আটাল মাটি বিছলা মাটি বৃষ্টি হলে ওরা দাঁড়ানোর আগেই নিজেই পিছলা পড়তেছে তরবারি ধরবে কেমনে আল্লাহু আকবার বলে আল্লাহ বিভিন্নভাবে বিজয় দিয়েছে বদরের প্রান্তরে আল্লাহ পাক আসমান থেকে ফেরেস্তা পাঠায় বিজয় দিয়েছে সুবহানাল্লাহ কোন বদরের কাফেরেরা মার খায় কয় কে মারে কোন দিক দিয়ে মারে আমরা দেখতে পারি না সুবহানাল্লাহ কোন আল্লাহ যখন মারবে ধুলে অন্ধকার দেখবো রে কথা কন না গা আল্লাহ কাউকে ল্যাংরা মশা দিয়ে সাইজ করছে কাউকে পানি খেলায় সাইজ করছে তোক মারতে গেলে হালকা খালি
একবার খালি হেসকি মারব কতক্ষণ না খায় এই জন্য এখনো সময় আছে ইসলামের পথে ফিরে আসো কতক্ষণ ঠিক কিনা এখনো ফিরে আসার সময় আছে এখনো তওবা করার সময় আছে এখনো তওবার দরজা বন্ধ হয়নি ওই ফিরাউনের মতো পানি খাবা আর শেষ সময় যা বলবে ওয়ানা মিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আল্লাহ কয় আল আনা ওয়াক্ত আসাইতা এখন এখন এই মুহূর্তে তুমি কালেমা পড়তেছো এই মুহূর্তে তুমি ঈমান আনছো এই মুহূর্তে তুমি মুসলিম বলে নিজেকে দাবি করো তোর মতো ফিরাউন মার্কা মুসলমান এই মুহূর্তে চলবে না কথা ঠিক কেন পানি খাইছো আর একটু খা আর একটু খা আর একটু খা একটু পানি খা একটু অতিরিক্ত খাওয়াইছে এই পেটটা একটু ভুলে গেছে এই আর আল্লাহ মারার জন্য ফেরেশতাও পাঠায়নি মুসার সেনাবাহিনীও পাঠায়নি পানি খিলে মারছে আল্লাহর খেলা বোঝা বড় কঠিন জালেম যত বড় আল্লাহ তাকে মারে তত ছোট অস্ত্র দিয়া নমরুদ রাষ্ট্র মানে এত বড় একটা কাফের ছিল পৃথিবীর নমরুদ হলো এমন একটা কাফের যে পৃথিবীতে বসবাস করে আসমানের দিকে অহংকারে মাত্র একবার তাকাইছে এই যে আসমান আছে না কথা কন নাকি এই আসমানের দিকে নমরুদ ছাড়া জীবনে কয়বার তাকাইছে একবার তাও আবার আল্লাহ তীর মেরবে যাওয়ার দিনে কাক তীর মেরে গেছে এলে ছাগল কি গাছত ধরে কোন আল্লাহ তীর মারার জন্য চলে গেছে তীরও নিক্ষেপ করছে আল্লাহ বলতেছে আমারই তো বান্দা এটা কিছু রক্ত টক্ত ভরে দে যেন সান্ত্বনা পায় যে মারছি কথা কন ঠিক কিনা হাই রে কাফের ল্যাংরা মশা অসুস্থ দুর্বল মশা দিয়ে আল্লাহবাক দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে তাও খালি নাকের ভিতর ঢুকে হেড কোয়ার্টারে খালি টুকুটুর গুরু করে নমরু যখন এদিক ওদিক মাথা ঝাঁকি ঝাঁকি করে তখন চুপ করে থাকে কথা বুঝছেন এরপরে আবার যখন নমরু একটু স্বাভাবিক হতেছে আবার কামড় মারা শুরু করে ও এদিক ওদিক দিশকুল না পায়া নিজের পায়ের জুতে খুলে বেরেন শুরু করছে জুতার বাড়ি চলে যতক্ষণ মশার কামড় বন্ধ থাকে ততক্ষণ ওই সকল বলছে যে ঔষধ পায়ে গেছে কবিরাজ ডাক্তার কেউ বলে রোগ ভালো হবে না ভাই কেমনে ভালো হয় মাঝে মাঝে জুতের বাড়ি মারলে একটু ভালো থাকে ওই এটাই চিকিৎসা সকালেও জুতের বাড়ি দুপুরেও জুতের বাড়ি ভরা ফেটেও জুতের বাড়ি খালি ফেটেও জুতের বাড়ি এখন তুই জুতের বাড়ি খাইতে থাক নিজের টেকা দিয়ে কর্মচারী রেখে জুতের বাড়ি খাওয়া লাগছে কথা কন ঠিক কেন এটা একটা জালেমের জন্য একটা জালেম নেতার জন্য কত বড় লজ্জার বিষয় কথা কন না খায় কয় না হাতে অপমান করলে হয় না তারে ঘরে অপমান করলে হয় তো এদের তো লজ্জে নেয় কথা কন না কে এরা তো বেহায়া যতই কন লাভ নাই কথা কন ঠিক কে না এ বাজান গো আমার এইবার নিজের জুতা কইলা মারে কর্মচারী রাইখা মারে জুতার বাড়ি জলে যতক্ষণ মশার কামড় বন্ধ থাকে ততক্ষণ এ বাজান গো আমার কর্মচারী যে জুতার মারি এমন বেকায়দায় পড়ে গেছে বইয়ের কাছে যাইতে পারে না সন্তানের মুখ পর্যন্ত দেখতে পারে না সারা দিন নেতার পিছনে ঘোরা লাগে পেশাব করতে গেলেও সাথে থাকা লাগে পায়খানা করতে গেলেও সাথে থাকা লাগে কথা কম লাগে নেতার অবস্থা খারাপ যে থাকে ওর অবস্থাও খারাপ মানুষজন টিটকারি মারে জুতা মারা এটা একটা চাকরি হলো তো টিটকারি মারে এই জন্য রাগ করে বাজার এমন জোরে জুতার বাড়ি মারছে নমরুদের খুলি খুলে গেছে ভিতরে দেখে কোনো মাল মেডিসিন নাই কথা কন না কে এই জন্য আল্লাহ যদি ধরে জুতার বাড়ি খিলাই দুনিয়ার থেকে বিদায় করে কথা কন ঠিক কে না আর এই দুনিয়ার সবচাইতে বড় মাস্তানের নাম হলো মশা মামা পুলিশ বলেন র্যাব বলেন বিজি বলে যাই বলেন পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকে মশা যায় কামড় মারলে পিস্তল ফেলে দিয়ে মশাক মারে দেশের বড় বড় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সরকার প্রধান পর্যন্ত মশার ভয়ে মশারি টাঙায় আর না হলে বিষ স্প্রে করে কথা কর না কেন মশা কারো টাইম দেয় না কাউকে না এটা কার গা নেতার গা না নেত্রীর গা এটা গরিবের গা না বড় লোকের গা টিয়ার পায় না আমি হুজুর ঘুমাইছি নাকে কামড় মেরে বসে আছে কথা কন ঠিক কি না কাকো টাইম দেয় চিনি না কে পি সাহেব কে মুড়ি কথা কন ঠিক কিনা এই জন্য পৃথিবীর সেরা মাস্তানের নাম হলো মশা কাকো টাইম দেয় না বাপ রে বাপ কথা কন নাকে মন খারাপ করছেন পুরো ঘর মশা বিষ মারে স্প্রে করে রুম স্প্রে করে বাপ রে বাপ ইয়ার পরেও দেখা যাচ্ছে রাত দুটার দিকে কে জানো বাসি বাজান শুরু করছে কথা কন ঠিক কিনা রাগ করেছেন মনে হয় আপনারা
চলেন সামনের দিকে যাই, আলোচনা এখানে ইতি টানতেছে, বাজান অনেক কথা, যেহেতু আগামী কালকেও মাহফিল হবে, ইলিয়াস রহমান জিয়াদি ভাই আসবেন, কথা বলবেন ইনশাআল্লাহ, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র, পৃথিবীর সেরা মানুষের বিরুদ্ধে যদি এমন চক্রান্ত ষড়যন্ত্র সেই যুগে হয়, আজও যারা নাইবে রাসূল হবে, দাওয়াতি কাজ করবে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে, কথা কি বোঝা গেল? এই জন্য পৃথিবীতে ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দেব না, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করব না, মজবুত করব, কথা মানে রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম, আর রক্তের সম্পর্কে জুড়ে রাখা ভালো, কথা বলে না কেন? এটা জোড়া রাখবো, এটা জোড়া রাখবো ইনশাআল্লাহ, ভাই বোন আত্মীয় স্বজন চাচা ভাতিজা সবাই মিলেমিশে বসবাস করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই সালা ভরা এলাকার মানুষগুলোকে সালা ভর্তি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। আমরা যেন কবরে সালা ভৈরা আমল নেক আমল নিয়ে যাইতে পারি, যাতে আল্লাহ যেন বলে এ সালা ভরা মানুষ কি নিয়েছে, ফেরেশতারা বলবে আল্লাহ ইয়া তো আমল করছে, দুনিয়াতে সালা যেরকম ভরা তো ভর্তি করতে, এর আমল তো পুরো জীবন ভর্তি করাছে, তাই নাকি? সালা ভর্তি আমল নিয়েছে, কয় হ্যাঁ, তাহলে অত হিসেব নিকাশ করার দরকার নেই, তিনটা খালি প্রশ্ন কর, মা রব্বুকা রব্বি আল্লাহ, এভাবে তিনটা প্রশ্নের উত্তর দিছে, আর টেনশন নাই, দুলে নিয়ে বাসর ঘরে যেমনি ঘুমায় সালা ভরার ইমানদাররা তেমনি ভাবে ঘুমা, আর ডিস্টার্ব করিস না, একবারে ফুৎকার দিয়ে তোলা হবে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। কোন এজন্য এত বার শোনেন, যদি আমল না করেন, ফজরের নামাজ যদি না পড়েন, পাঁচ অক্ত সালাত যদি আদায় না করতে পারি, দিন ইসলাম যদি না বুঝি, ভাইরে কি লাভ বলেন? বিবিটা যদি পর্দা না করে, ডিশের লাইন যদি বন্ধ না হয়, এত ওয়াজ করলেন, দুই একটা আমল করলে হবে, সংসার পবিত্র হবে, দাম্পত্য জীবনে সুখ আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন, আর কিছু বলবেন?